রাষ্ট্রের উদ্দেশ্যে একটি কথাই বলার, যে এই সমস্ত গুন্ডামি করে, মাস্তানি করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে পিটিয়ে আমাদেরকে দাবায় রাখা যাবে না। যে রাজনৈতিক দল দেশের কথা, মানুষের কথা এবং এই দেশের উন্নয়নের কথা চিন্তা করে, অন্যান্য দল বিএনপি জামাত এই দেশের ধ্বংসের চিন্তা করে, তরুণ সমাজ, শিক্ষিত সমাজ কখনোই তাদের পক্ষে থাকবে না, এই আমার বিশ্বাস। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। এই সরকারকে উৎখাত করার যে হুমকি এবং ধমকি, ওই রাজাকার সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং বিএনপি জামাত যে হুঙ্কার দিতে চায়, তার সমুচিত জবাব দেওয়ার জন্য রাজপথে বাংলার জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমরা সকল নেতাকর্মী, আমার নির্বাচনী এলাকা জামালপুর সরিষাবাড়ি থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমরা ওই বিএনপি জামাতের সমস্ত দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে আছি। দেশের জনগণ আমাদের সাথে আছে, আমাদের সাথেই থাকবে আগামী সরকারও। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগই গঠন করবে, এই বার্তা দেওয়ার জন্য, জনগণকে আশ্বস্ত করার জন্য, বাংলাদেশের মানুষের শান্তির জন্য, উন্নয়নের জন্য আমরা রাজপথে এসেছি, এটাই আমাদের বার্তা বাংলার সকল মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের একটি মিছিলে বিএনপি সমর্থকরা হামলা করেছে, এটা বিষয়ে কি বলবেন? তীব্র নিন্দা জানাই এবং এর সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা রাজপথে আছি, এর সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে হামলা করলে এর প্রতিবাদে সমুচিত জবাব আমরা ইনশাআল্লাহ দিব। বিএনপি নেতাকর্মীদের আপনি কি বলবেন? আজকে আপনাদের বেশ কয়েকটি গাড়িতে তারা ভাঙচুর চালিয়েছে, তাদের উদ্দেশ্যে কোনো হুঁশিয়ার বার্তা? ওদের সম্পর্কে কিছু বলার নাই, ওরা তো স্বাধীনতা বিরোধী অপশক্তি, পাকিস্তানি দালাল, এরা বাংলাদেশের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, এই ধ্বংস চায় বাংলাদেশে। এদের উদ্দেশ্যে একটি কথাই বলার, যে এই সমস্ত গুন্ডামি করে, মাস্তানি করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে পিটিয়ে আমাদেরকে দাবায় রাখা যাবে না। আমরা এগিয়ে যাবই, আওয়ামী লীগ এগিয়ে যাবে, শেখ হাসিনা নেতৃত্ব করবে, বাংলাদেশ উন্নয়নের পথে আমরা এগিয়ে যাব, বাংলার মানুষ শান্তিতে থাকবে, নিশ্চিন্তে ঘুমাবে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে যেমন বিশ্বে স্থান করে নিয়েছে, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে, এই আমাদের বার্তা সকল মানুষের জন্য। কোনো ভয় নাই, আমরা রাজপথে আছি। আরেকটি বিষয়, নতুন ভোটার এবং তরুণ ভোটারদের আপনারা কি বলবেন সামনেই নির্বাচন? অবশ্যই নতুন এবং তরুণ ভোটাররা মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার পক্ষে থাকবে, স্মার্ট রাজনৈতিক দলের পক্ষে থাকবে। যে রাজনৈতিক দল দেশের কথা, মানুষের কথা এবং এই দেশের উন্নয়নের কথা চিন্তা করে, অন্যান্য দল বিএনপি জামাত এই দেশের ধ্বংসের চিন্তা করে, তরুণ সমাজ, শিক্ষিত সমাজ কখনোই তাদের পক্ষে থাকবে না, এই আমার বিশ্বাস। স্লোগান দেন, একটু স্লোগান দেন।